হারিয়ে গেছে কাজলা দিদি, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠুক বা নাই উঠুক, তাঁর শোলকের সুর তবু আমাদের প্রাণের জ্যোৎস্না। মাটির মানুষ প্রতিমা দেবী, সরলতায় অতুলনীয়া, স্বভাবে অননুকরণীয়া, সকলের ইচ্ছা পূরণে সদা ব্যগ্র। তবে সহজ সরল এই মানুষটার শেষের জীবনটা ছিল বড়ই কষ্টের। শারীরিক মানসিক একাধিক সমস্যায় হয়ে পড়েছিলেন জর্জরিত। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সেই অধ্যায়গুলোর কিছু কথাই জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও কথাবার্তা চালচলন হাবভাব ছিল অত্যন্ত সরল ও শান্ত প্রকৃতির। স্নায়ুতন্ত্র কিছুটা দুর্বল ছিল তাঁর। বয়সে অনেকটা বড় স্বামীর সংসারে ছেলেপুলে নিয়ে সংসার কর্মের মাঝে তিনি সঙ্গীত চর্চা যতটা করা সম্ভব তা করেছেন। খুব বেশি মেলামেশা করতেন না, আবার নিজেকে যে একদম গুটিয়ে রাখতেন তাও নয়। সঙ্গীত জগতের সকলের সাথেই তাঁর সদ্ভাব ছিল। আসা যাওয়া বা লোকলৌকিকতায় কোনো অস্বাভাবিকতা ছিল না। আসলে আমরা শিল্পীদের স্টার ইমেজে ভাবতেই অভ্যস্ত। প্রতিমা দেবী তেমন ছিলেন না। কেউ যে একখানা সুপারহিট গান তোলার 5 মিনিটের মধ্যেই সাগ্রহে খুন্তি নেড়ে অন্যের খাওয়া দাওয়ার ব্যবস্থায় লেগে যাবেন, এ আমাদের কল্পনারও অতীত। সব মিলিয়ে তিনি ছিলেন অত্যন্ত স্বাভাবিক, তাঁর সংসারও ছিল সাধারণ। ছেলেমেয়েরা বড় হয়েও তাঁর উপর নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি। 1986 সালে 52 বছর বয়সে স্বামীকে হারান প্রতিমা দেবী। প্রতিমা দেবীর মতো সহজ সরল মানুষের মাথার উপর থেকে ছাতা সরে যাওয়া মানেই আত্মবিশ্বাসে টান। ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বা জামাই বা নাতিনাতনির উপর আকর্ষণ কমে আসছিল। যুগ পাল্টে যাচ্ছিল, মানুষটা খুব একটা এনজয় করছিলেন না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। চাপা স্বভাবের দুর্বল স্নায়ুযুক্ত মানুষটির চলাফেরা বা রুটিন কাজেও অসুবিধা হতে আরম্ভ করল স্বামী গত হবার 1 দশকের মধ্যেই। এছাড়াও রোগব্যাধি ধীরে ধীরে মানুষটিকে গ্রাস করছিল। হারিয়ে যাচ্ছিল তাঁর প্রেজেন্টেশন, কি গানের ক্ষেত্রে কি জীবনের ক্ষেত্রে। অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় কাটছিল জীবনের শেষ দিকটা। মানসিক অসুস্থতাও দেখা দিয়েছিল। কলকাতার সাহানগর রোডের বাড়ির পাশে এক মুদির দোকানের সামনে দিনের পর দিন মলিন বস্ত্রে বসে থাকতে দেখা গেছে তাঁকে। মৃত্যুর কয়েক বছর আগেই এই রুগ্ন অসুস্থ অবস্থাতেই 1996 সালে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক সঙ্গীত উৎসবে তিনি গিয়েছিলেন নির্মলা মিশ্রের হাত ধরে। বলা বাহুল্য, নির্মলা দেবী একটু জোর করেই তাঁকে ধরে নিয়ে গিয়েছিলেন। 8 পৌড়ে শাড়ি পরে নির্মলা দেবীর হাত ধরে মঞ্চে প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়ে গোটা আসর। একে একে গাইলেন ফেলে আসা দিনের অসাধারণ সেই সব গান। আশ্চর্য মাদকতা জড়ানো কণ্ঠে বয়সের ছাপ নেই বিন্দুমাত্র। শিহরণ জাগানো অজানা এক অনুভূতিতে সেদিন থরথর করে কেঁপেছিল রবীন্দ্র সদন, সেই সম্ভবত শেষবার। এরপর 2004 সালের 29শে জুলাই শেষ বয়সের সব জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে চির ঘুমের দেশে পাড়ি দেন প্রতিমা দেবী। তিনি আর সশরীরে নেই একথা সত্য, কিন্তু তার গাওয়া গানগুলি বাঙালির বুকের ভেতর বাজবে চিরটাকাল। তাঁকে ভুলে যাওয়া সহজ নয়। শ্রোতারা প্রতিমা দেবীর সরলতা চিরদিন মনে রাখবেন, এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।